نعم الله الجبار قبس من نور المختار وبعزم كالنهر الجاري نسلك درب العلم প্রথম নারী এবং পুরুষ, প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ, এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু। ওনাদের গর্ভে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, এক একবারেই একটা ছেলে একটা মেয়ে একসাথে হতো, এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে, এইবারের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে, সুবহানাল্লাহ পড়েন। কারণ সম্বন্ধ করার মতো, আত্মীয় করার মতো আর কোনো মানুষ পৃথিবীতে আছে? ওনারা প্রথম মানব, প্রথম মানবী। এজন্য আল্লাহ তাআলা এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে পৃথিবীর বুকে এই বিশাল মানব জাতিকে বর্ধিত করেছেন। এখন পৃথিবীতে প্রায় 200টা দেশ, 700 কোটিরও বেশি মানুষ, সব আমরা ভাই ভাই। আমাদের আদি পিতা আদাম, আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাম, আমাদের গোরা এক। আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ মুসলিম কেউ হিন্দু, কেউ মুসলিম কেউ খ্রিস্টান, কিন্তু আমাদের আদি পিতা আর আদি মাতা একজন, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের গোরা এক। হিন্দু বৌদ্ধ হইলেও আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, আর আমরা হলাম ইমানি ভাই, ঠিক কিনা? দেখেন, যেখানে হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না। কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবী রম্মা জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবী রম্মা জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক ন হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক ন হে মুসলমান, এক হও করিয়া হবান, ঠিক কিনা? সবাই আমরা এক, ঐক্যবদ্ধ থাকতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো বিশ্বনবী এসেছেন মিলাতে, বিশ্বনবী ইসলাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ করি, আছে না নাই? শুরুতে জিজ্ঞেস করি, তুই কোন পীরের মুরিদ, কোন পীরের মুরিদ, কোন ইসলামিক দল করেন, বিএনপি না আওয়ামী লীগ, জামাত না জাতীয় পার্টি, আছে না নাই? ভাগাভাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতেন। এক ইহুদির লাশ দেখে আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন যে এটা তো ইহুদির লাশ, কার লাশ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আওয়া লাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না আস্তিক আর নাস্তিক, এটা তো মানুষ, আমি মানুষকে সম্মান করেছি, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতেন, আমরা আজকাল মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, কোন পীরের মুরিদ ওইটা পরে, কোন দল করি ওইটা পরে,
সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলমান, এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নাই, চিল্লায় বলেন ঠিক কি না? সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান। এই জন্য আমরা যেন কাদা ছোড়াছুড়ি না করি, আমরা যেন ভাইয়ে ভাইয়ে মিলে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো মুমিন জীবনে পরিবারের অনেক গুরুত্ব, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। আদেশটা কার? আওয়াজ করে বলেন কার? রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বলেন গোলাম নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকেও বাঁচাও, নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের স্ত্রীকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও। ঠিক কি না? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? আমি জান্নাতে, আমার বাবা জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? আমি জান্নাতে, আমার স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে, এটা চাই আমরা? আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে, আমরা জান্নাতেও থাকবো একসাথে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজেও জান্নাতি হতে হবে, পরিবারের সব সদস্যদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করছেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন, আপনার কন্যা জাইনাবকে নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, উম্মে কুলসুমকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আয়েশারেও নামাজের কথা বলেন। ঠিক কি না? নামাজ একা বললে হবে না, আপনিও নামাজে যাবেন, সন্তানটারেও নামাজে নিয়ে যাবেন, মসজিদে পারা যাবে না? আপনাদের এলাকার মসজিদগুলোকে বাচ্চাদেরকে ঢোকাতে দেন তো আপনারা, না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ? এরকম সাইনবোর্ড আছে? হ্যাঁ, পারাডাগারে আছে? না। বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন, একেবারে ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝে, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবে। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, তো দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করবো? কথা বলেন, 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, বয়স কত? উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এ আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে, ঠিক কিনা? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, গ্লাস ভাঙচুর করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়, তারপরও মসজিদে নিয়ে যাবে। ইমাম সাহেব যারা আছেন আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবেন, বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি চকলেট দেন, এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, জীবনেও বাচ্চার মেমোরি থেকে আপনার নাম ডিলিট হবে না, চিল্লায় এখন ঠিক কিনা? আর যদি গালি দেন, যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হয়ে বলবে এক বদের হাট দিয়েছিলাম গো ইমাম, আমি মসজিদে গেলেই খালি ধমক দিত, আছে না নাই? গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি? এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, ওখানে ওরা লিখে দিয়েছে, আমি দেখলাম যে জামাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন, ঠিক কিনা? আমরা জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে, মসজিদে আসছে, ঠিক কিনা?
আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না, এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কিনা। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার কোনো বিকল্প নাই, নিতেই হবে। বুঝাবেন, বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা, এখানে আমরা আল্লাহর এবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে দুষ্টুমি করতে হয় না, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহকে ডাকতে হয়, এখানে আল্লাহরে সেজদা দিতে হয়। সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টুমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজি হোক, আমরা চাই কি চাই না, আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। ফ্যামিলিতে রেখেছেন আল্লাহ সুখ আর শান্তি, এখানে আছে যত্ন ভালোবাসা, দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ, ঠিক কিনা। ফ্যামিলি পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? গোটা বিশ্বের সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মোকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে নামাজ পড়া নিষেধ, দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, কিচ্ছু করা যাবে না, সব জায়গায় নিষেধ, কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার গঠন, পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেইন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়ে এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য, আমরা রক্ষণশীল কিন্তু পাশ্চাত্যে এই পরিবার নাই। ওদের পরিবারগুলোতে, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি, এরা বিয়ে করতে চায় না, আমরা বিয়ে করি, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা। কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না, ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে। কি করে? ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্স এর সোসাইটি, অবাধ যৌনাচার, এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই, আজকে বিয়ে করে কালকে ডিভোর্স। তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে, এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে, মেয়েতে মেয়েতে বিয়ে করে। বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, কয়টা যে বিয়ে করছে, কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না। আমরা কি এমন পরিবার চাই? এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি, পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা, পাগল, মেন্টালি ডিসঅর্ডার। এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যা বেশি। প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয়, রাস্তার কিছু লোককে শুট করেছে, কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে সুইসাইড করে শেষ, এরকম আছে না নাই? কিন্তু আমাদের মুসলিম সমাজে কি এগুলো আছে? নাই, কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই? আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো একাকার করে ফেলি, এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না, ওদের মধ্যে ভালোবাসা নাই, এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে। আমাদের ভালোবাসা লাগে? আমাদের সকালে ভালোবাসা আছে না নাই? বিকেলে আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? নবীর জন্য আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। পড়েন আমিন। আমাদের সপ্তাহে 7 দিন ভালোবাসা।